2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের স্বাগতম। ভিডিওটা আসলে সম্পূর্ণ দেখবে, তাহলে আজকে যত টিপস তোমাদের দিব, যতগুলো বুদ্ধি দিব, এই বুদ্ধিগুলো দিয়ে তুমি একবারে ইউনিক প্রত্যেকটা সাবজেক্টে ইউনিক অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে 2021 সালের। এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের শতভাগ সঠিক উত্তর কোথায় পাবে, কিভাবে করতে হবে, কি কি বুদ্ধি করলে সর্বোচ্চ নম্বর নিশ্চিত হবে, একে একে করে বলছি। তবে ভিডিওটা পুরাটা দেখতে হবে, সাথেই থাকো। তো চলো শুরু করা যাক। আগে আমরা আসো, তোমরা জানো যে আজকে রাত্রি একটু আগে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা কিভাবে করবে সেটাই আমি একটু বলতেছি। তো চলো শুরু করা যাক, আমরা একটু দেখে আসি আগে, চলো যে বিজ্ঞপ্তিটা কি বা অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য কি অ্যাসাইনমেন্ট দিয়েছে। আচ্ছা দেখো, 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের মূল, এখন অনেক বড় নির্দেশনা, তো অনেকে আসলে পড়তে বিরক্ত হয়, পড়ে অনেক কিছু বুঝেও না। তো আমি আসলে মেইন মেইন পয়েন্টগুলো একটু আলোচনা করব, তারপরে বুদ্ধিগুলো দিব, আগে একটু বলে নিই। দেখো, এ কার্যক্রমে শিক্ষার্থী যেন কোনো অর্থ মানে অনৈতিক চাপের মুখোমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রকার ফি, দেখো স্কুল স্কুল কোনো প্রকার ফি, পরীক্ষার ফি, মূল্যায়ন ফি এগুলো গ্রহণ করতে পারবে না। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুততার সাথে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা। তোমরা তো অনেক স্মার্ট, তোমরা চাইলে তো এখন ভিডিও করে রাখতে পারো, রেকর্ড করে রাখতে পারো, মানে প্রমাণ তোমরা সাথে রাখতে পারবে। শিক্ষা বোর্ডকে জানালে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইন্টারনেটে সার্চ দিলে তোমরা ইমেল পেয়ে যাবে, বা এখানেও ওদের সাথে কন্ট্যাক্ট করার ইয়ে আছে। কেউ যদি এরকম করে তোমরা সেই শিক্ষক বা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করতে পারো, বা ফেসবুক পেজেও তাদেরকে মেসেজ করতে পারো। 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য এই বিজ্ঞপ্তির সাথে একটি মানে কভার পেস্ট, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কভার পেস্টটা বা নমুনা সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থী নিজ হাতে লিখে এই কভার পেস্ট তৈরি করতে পারবে। আবারও দেখো, এটা এটা যে দেখো প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামের দিকে কিন্তু ওই যে তোমরা কত সুন্দর করে প্রিন্ট করে নিবা ওখানে কিন্তু সম্ভব না। এই জন্য কিন্তু একটা অপশন রেখে দিয়েছি, শিক্ষার্থীরা নিজ হাত, প্রথমে যে একটা কভার পেস্টটা লাগবে সেটা এটা একটু পরেই দেখাবো, যে নিজ হাতে তুমি তৈরি করতে পারবে, এটা সুন্দর হাতে লেখা করে এটা তৈরি করতে পারবে। হ্যাঁ, তবে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে উক্ত কভার পিসটা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মানে শিক্ষা প্রতিষ্ঠানও এটা প্রদান করতে পারবে, মানে পৃষ্ঠা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদানের সময় মানে স্কুল থেকেই কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া যাবে। তোমরা যে এত টেনশন করতেছো অ্যাসাইনমেন্ট কী দিছে, কীভাবে করতে হবে, অমুক তমুক, স্কুল তো অবশ্যই তোমাদের ডাকবে, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের ডাকবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, ইভেন কভার পৃষ্ঠাটাও দিবে বেশিরভাগ স্কুলগুলো। আচ্ছা, না দিল তুমি অনলাইনেই পাচ্ছ অ্যাসাইনমেন্টগুলো, এই যে এই ওয়েবসাইটেই পাচ্ছ, এই যে দেখো এই ওয়েবসাইটে তুমি পাচ্ছ, এই যে যে ওয়েবসাইটটা এটা এই ওয়েবসাইটের পাচ্ছ অ্যাসাইনমেন্টটা। আর যদি আর স্কুল তো 100% দিবে, এটা তোমার কোনো টেনশনের কারণ নেই, স্কুল থেকে তুমি পাবা, স্কুলই সব কিছু জানাবে তোমাকে, বা স্কুলে ফোন করেও জানতে পারো কবে জানাবে তারা। আচ্ছা যাই হোক, আর আজকে তো দিয়েই দিছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই আসলে কভার পৃষ্ঠাটা তোমাদেরকে প্রোভাইড করবে, বা তুমি নিজেও প্রিন্ট দিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে অবশ্যই জমা দেবে, এবং এই কভার পিসটা বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে খেয়াল করো, এই যে কভার পিসটাটা দিবে খেয়াল করো ভালো মতন। এই ধরনের অভিযোগ কিন্তু তোমরা কীভাবে করবে বলেই দিছি, নিকট থেকে কোনো অর্থ আদায় করা যাবে না, এই জিনিসটা মনে রেখো। এরপর আসো, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, সক্রিয়তা, সৃজনশীলতা যাচাই করতে হবে। কোনো নোট, আবার খেয়াল করো, কোনো নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে, খেয়াল করো, আবারও বলতেছি তা বাতিল হয়ে যাবে, যে কোনো শিক্ষক বাতিল করতে পারবে এটা। হ্যাঁ, তবে কোনো শিক্ষক তুমি যদি মনে করো যে আমি তোমাদের আজকে শিখিয়ে দিব আসলে কীভাবে একদম পুরাপুরি তুমি ইউনিক করবে, এবং তোমার বন্ধুর সাথে তারটাও মিলবে না তারটাও মিলবে না, মানে সবারটাই মোটামুটি ইউনিক হবে, যাতে তোমারটা বাতিল না করতে পারে, তুমি স্ট্রংলি যাতে ই করতে পারো। এখন কোনো শিক্ষক কিন্তু এখানে অনেক মানে অনৈতিক কাজ করতে পারে, তারা কি করতে পারে যে বাসায় এসে বুঝিয়ে দিব, মানে তুমি তাদের কাছে যাবা, টাকা দিবা, সুন্দর করে তারা অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিবে, বা তাদের কাছে পড়তে হবে, পড়লে তারা অ্যাসাইনমেন্ট করে দিবে, বুঝিয়ে দিবে, নাম্বার বেশি দিবে। এই ধরনের কোনো যদি প্রমাণ পাও, ভিডিও তো করতে পারোই, স্পাই ক্যামেরাও পাওয়া যায় বা রেকর্ডও করা যায়, বা এই মানে ফেসবুকে মেসেঞ্জারে যদি এরকম তুমি তার সাথে কথা বললেও যদি কোনো মানে যে কোনোভাবে তুমি যদি প্রমাণ করতে পারো, তার কিন্তু খবর আছে, এমপিও ভুক্ত শিক্ষক হলে এমপিও বাতিল হয়ে যাবে, বা এটা আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় শিক্ষকের বিরুদ্ধে সেটা হবে। তাই এই জন্য তোমরা কোনো টেনশন করো না, যে এই শিক্ষকের কাছে পড়তেই হবে, এইভাবে চাপ দিতেছে, এটার কোনো টেনশনের কারণই নেই। আর একটা মজার বিষয় শোনো, তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিছে, এই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু এসএসসি পরীক্ষাতে অনেক প্রশ্ন আসবে, মানে এখান থেকে এটা মানে
তুমি একটা কাজ করতে পারো, এই যে সামনের দিনগুলোতে অ্যাসাইনমেন্ট গুলাই তুমি মুখস্থের মতন করতে পারো, বারবার প্র্যাকটিস করতে পারো, এই অ্যাসাইনমেন্টে যে টপিকগুলো দিছে এগুলো ভালো মতো পড়তে পারো, এগুলোর থেকে প্রশ্ন আসবে, তুমি 100% এখান থেকে অ্যান্সার করতে পারবা নভেম্বরে যে পরীক্ষাটা হবে। মূল্যায়নকারীকে খুব সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে, সেক্ষেত্রে কেউ যদি ওই যে পরীক্ষার্থী থেকে অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, বুঝতে পেরেছো? সে যাতে এই ধরনের তোমার কিছু না করতে পারে, এবং তাকে কিন্তু অবশ্যই জবাবদিহি করতে হবে এটার কারণে, এবং তুমি প্রমাণ রেখে দিবা। এরপরে আসো, আর স্কুল তোমার তেমন কিছু করতেও পারবে না, কয়দিন পরে স্কুল থেকে তো তুমি চলেই যাবা, স্কুলের হাত আন্ডারে কি তুমি থাকবা? থাকবা না, ওই স্যারের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। এই যে বিভিন্ন স্যাররা যে তোমাদেরকে চাপ দেয়, এটা আসলে দিতে পারবে না ইনশাল্লাহ। যাই হোক, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আচ্ছা এগুলা লাগবে না আমাদের, ওগুলা তো আমরা বলবোই। আচ্ছা দেখো, অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন বারবার একই কথা, এটা যে কতবার বলছে এটা বিভিন্ন জায়গায় নির্দেশনাগুলো কথা বলা আছে, তুমি এবার কিভাবে ইউনিক করবা বা নকল হবে না, একজন আরেকজন এটা দেখে লিখবা না, সেই জিনিসটা আমি একটু বুদ্ধি দিয়ে দিব তোমাদেরকে কিভাবে করবা সবই বলবো। অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে কোনো শিক্ষার্থী দেখো একই কথা কিন্তু সব জায়গায় বারবার বলা আছে, অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে এই যে দেখো একটা কথা কতবার বলছে তারা, তার মানে এইটা এই বিষয়ে তারা কিন্তু খুব এইটা এই বিষয়টা একটু দেখো, তোমরা নকল করবা না আসলে। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন বা স্বজনপ্রীতি করা যাবে না, এই জিনিসগুলো প্রমাণ চাইলে তুমি রেখে দিতে পারবা। যাই হোক, এবার আসো আমরা মেইন কথায় চলে যাই, তোমাদের যে একটা নমুনা, আচ্ছা আর একটু দু একটা পয়েন্ট একটু বলে নিই। আচ্ছা এই যে খেয়াল করো, আচ্ছা এই যে বিদ্যালয় থেকে অনলাইনে এই মানে অভিভাবকদের জন্য বলছে এই যে সহযোগিতা করবে, বিদ্যালয় অবশ্যই সহযোগিতা করবে এবং অভিভাবকরাও তোমাদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে, শিক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত কভার পৃষ্ঠা বা অন্য কোনো অংশ বা অপর পৃষ্ঠায় কিছু না লেখে, কভার পৃষ্ঠাটা যা হবে ওই পৃষ্ঠায় যা দিছে ওই অতটুকুই মানে নমুনা যেভাবে দিছে ওইভাবেই লিখতে হবে, একটু পরে বলবো জিনিসটা, অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না, এটা আমি দেখাবো একটু পরে। বিদ্যালয় থেকে সরাসরি তুমি সরাসরি গিয়েও আনতে পারবা, অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কভার পৃষ্ঠা মানে কভার পৃষ্ঠা মানে সংগ্রহপূর্বক কভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে, ইংরেজিতে পূরণ করতে হবে, সেটা একটু দেখাচ্ছি কিভাবে। নির্ধারিত অংশ ব্যতীত কভার পৃষ্ঠা অন্য কোনো স্থানে অপর পৃষ্ঠা, এই কথাগুলো বারবার বলতেছে, নকলের কথাটাও বারবার আছে। আচ্ছা এবার আসো, একটু জুম আউট করে নিই। আচ্ছা এই যে দেখো নমুনা একটা কভার পৃষ্ঠা তোমাদের এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানে নমুনা কপি, এটাই স্কুল ওদের নিজস্ব ভাবে প্রিন্ট করে তোমাকে দিবে, নিজের মতন করে তৈরি করে এটা দিবে। যাই হোক, সবার ক্ষেত্রে নমুনা তো এমনই থাকবে। প্রথমে দেখো অ্যাসাইনমেন্টের ক্রমিক্রম দিবা, এই ক্রমিক্রম যত হবে অত দিবা এখানে, ঠিক আছে? এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা দিয়ে দিছে ওই যে একটু পরে আমি দেখাবো নোটিশে যেটা দিয়ে দিছে ওটা পুরোটা এখানে লিখবা। এই জিনিসটা আসলে কিন্তু কি করছে বল, নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে মানে কমিক নংটা ইংলিশে দিবা, নিচের অংশে শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে, তাই বলে এই অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু ইংরেজিতে নাই, শিরোনাম যেভাবে আছে ওভাবে দিতে পারো, সমস্যা নেই। এখন আসো, বিষয় কোড ও বিষয়ের নাম, এটা কোথায় পাবা, এই বিষয় কোড কোথায় পাবা, যেমন 101 100 এরকম যে বিষয় কোডটা থাকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই বিষয় কোডটা পাবা হচ্ছে এই যে ধরো এই বিষয়ের অ্যাসাইনমেন্ট দিছে এসএসসি পরীক্ষার্থীদের, এই যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই যে বিষয় কোডটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে দেওয়া আছে, এই ফাইলটা তুমি ডাউনলোড করলেই দেখবা বা স্কুলে তো দিয়েই দিবে, বিষয় কোড বুঝতে পারবা, এই যে এখানেও কিন্তু বিষয় কোড দেওয়া আছে, বিষয় কোডটা ইংলিশে লিখবে ওখানে। তো যাই হোক, এখানে কিন্তু বলেই দিছে যে নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে নিজের হাতে ইংরেজিতে পূরণ করতে হবে। আচ্ছা এরপরে বিষয় কোড দিলা, এবার শিক্ষা বোর্ডের নাম দিবা, ঢাকা হলে ঢাকা, যেই তুমি শিক্ষা বোর্ডে আসছো, এবার তোমার যে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিছে সেটা দিবে ইংলিশে, শিক্ষার্থীদের নাম ইংলিশে দিবা, তোমার নামটা ইংরেজিতে লিখবে, এখন ইংরেজিতে সবগুলো কি বড় হাতের লিখবে? হ্যাঁ ঠিক আছে, সবগুলো বড় হাতের লিখতে পারো বা তুমি যেভাবে লেখো, যেমন আমার আমার নাম এই যে এরকম প্রথমটা বড় হাতের লিখলাম, KAZI কাজী, আবার যে স্পেস দিয়ে JAMIL লিখলাম, ওইটা যেটা বড় হাতের দিলাম ওইভাবে লিখলে হবে, বা সবগুলো বড় হাতের অক্ষর লিখলে হবে। যাই হোক, তো এখন এই পিতার নাম তারপরে মাতার নাম এটা লিখবা, ভালো কথা। আর এই নিচের অংশটা তোমার কোনো কিছু না, এই নিচের অংশটা তোমার বুঝেও লাভ নেই, এটা শিক্ষক তোমার যে শিক্ষক উনি এটা পূরণ করবে। আচ্ছা এরপরে আসো, এই যে নিচের অংশ প্রতিষ্ঠান, এই যে এটা কিন্তু এটাও তোমার জানার দরকার নেই, এটা প্রতিষ্ঠান মানে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের পূরণের জন্য, তোমার শুধুমাত্র এই উপরের অংশটুকু যে এতটুকু খালি পূরণ করা লাগবে নিজের হাতে লেখে, যে এতটুকু দেখো এই জিনিসটা কিন্তু প্রিন্ট করে দিয়েই দিবে স্কুল, আর না দিলে তুমি নিজের ওইটা দেখে দেখে নিজের হাতেও লিখতে পারো, সেটাও বলা আছে। আচ্ছা এখন আসো,
যে তোমাদের জিনিসটা একটু বলি। এই যে এখানে যেটা দিয়ে দিছে অ্যাসাইনমেন্ট, ধরো আজকে আমরা এটা এই এটা নিয়ে আলোচনা করব যে যে কোনো একটা অ্যাসাইনমেন্ট, সবগুলো কিন্তু একই রকম সিস্টেমে তুমি তৈরি করতে পারবা। কী কী সাহায্য নিবা? ও আচ্ছা, নমুনা একটা জিনিস দেখাই। 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট না, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড হচ্ছে এত। এরপরে আসো এখানে কি দিয়ে দিছে দেখি একটু। চলো দেখো, এখানে অ্যাসাইনমেন্টের নম্বর, অধ্যায় নম্বর দিয়ে দিছে, এটা কি প্রথম অধ্যায় থেকে দিছে, ইতিহাস পরিচিতি। আচ্ছা অ্যাসাইনমেন্ট দেখো যে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ না। এখন এই অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু এই যেটা, মানব, ইনভার্টেড কমার মধ্যে যতটুকু আছে, মানব জীবনের। আচ্ছা তুমি এখন কোন কোন কালি ব্যবহার করতে পারবা? বল পেনের নীল কালি, বল পেনের নীল কালি এবং কালো কালি, যেই জায়গায় যদি কোনো কিছু হাইলাইট করতে চাও তুমি নীল কালি ব্যবহার করতে পারো অথবা কালো কালি। এই যে তুমি এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা তুমি চাইলে কালো কালিও লিখতে পারবা, নীলকালির যে বল পেন, সুন্দর, মানে যতটা সুন্দর করতে পারো, হাতের লেখা সুন্দর হইতে হবে, কাটাকাটি করা যাবে না, এই জিনিসটা মনে রাখবা। মানব জীবনে ইতিহাস শীর্ষক কি প্রবন্ধ, এটা হচ্ছে 300 শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে বলছে। আচ্ছা এখন ধাপগুলা দিয়ে দিছে কিছু, দেখো ধাপ। প্রথম ধাপটা যেটা হবে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, প্রথমে তুমি কি দিবা? ইতিহাস ও ঐতিহ্য, এটা ধরো এটা তুমি, আচ্ছা আমি একটা যদি ই দেখাই, একটা জিনিস মনে রাখবা, এগুলো অফসেট পেপারে লিখলেও হবে, অফসেট পেপারে না লিখলেও হবে, তো অফসেট পেপারে লেখাটা বেটার। দেখো এই যে যে নমুনাটা, জুম আউট করে নিই, এই এই যে দেখো, এই যে তোমার নমুনা যে একটা কভার পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা তো তোমার প্রিন্ট দেওয়াই থাকবে, এটা তো তুমি পূরণ করলেই, ঠিক আছে। এখন দেখো এই সূচিপত্রটা দিতে হবে, এই জিনিসটা কিন্তু, এখানে একটা নমুনা সূচিপত্র দেওয়া আছে, সূচিপত্রটা দিবা। সূচিপত্রটা আমি যেভাবে দিয়েছি এইভাবে দিবা। এখন সূচিপত্রটা কীভাবে দিবা আমি একটু দেখাই। প্রত্যেকটা সাবজেক্টে দেখবা, একটু বের করে নিই, প্রত্যেকটা সাবজেক্টে দেখবা যে সংকেত বা ধাপ দেওয়া আছে। এই ধাপগুলা, এই যে ধরো এখানে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, এই যে প্রথম ধাপটা কী হবে এখানে আসো দেখি আমরা। তাহলে তুমি এখানে এই যে বফলার উচ্চারণের জায়গায় কী লিখবা? ইতিহাস ও ঐতিহ্যের, ওই ঐতিহ্যের ব্যাখ্যা না, এই এটা ইতিহাস ও ঐতিহ্য, এই প্রথম ধাপ এটা। এরপরে ক্রমিক রং হচ্ছে এটা এক। এইভাবে দেখো এখানে কয়টা ধাপ দিছে, ওই কয়টা ধাপ দিবা। দেখো এখানে আমি একটু দেখাচ্ছি কয়টা ধাপ দিছে, 1, 2, 3, 4। আচ্ছা এই চারটা ধাপের আলোকে লিখতে হবে। 2 নম্বর ধাপ কি? ইতিহাস রচনার উপকরণ, লিখিত অলিখিত, এগুলো লিখতে হবে না, প্রকারভেদ, ব্যাখ্যা শব্দটা লেখার দরকার নেই, এগুলো লিখবে এই। এবার ইতিহাসের গুরুত্ব, তারপরে মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। তো তুমি কি দেখো, তুমি কি পেয়েছো এই টপিকগুলা, ধাপগুলা প্রত্যেকটা কি পেয়েছো? আচ্ছা ভালো কথা। এখন তোমার কাজ কি, মানে সূচিপত্রটা তুমি তৈরি করছো এইভাবে, কোনভাবে এইভাবে তো তৈরি করে ফেলছো প্রত্যেকটা লেখে, যে কটা ধাপ ওই কটা দিবা আর ক্রমিক নং ওইভাবে দিবা। এখন পৃষ্ঠা নম্বর জিনিসটাকে একটু বুঝাই তুমি। এখানে দেখো এই যে, এখন ধরো অ্যাসাইনমেন্টের শিরোনামটা তুমি এখানে লিখবা প্রথমে। আজকের ধরো ইতিহাসের ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই কিন্তু একই সিস্টেমে করবো, আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি। ধরো এটা, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মানব জীবনে ইতিহাস, মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ, বা মানব জীবনে ইতিহাস, এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। এখানে শিরোনামটা লিখছো, ভালো কথা। এরপরে এই উত্তরের সময় কি লিখবা? উত্তরে তুমি চাইলে এভাবে পয়েন্ট পয়েন্ট দিয়েও লিখতে পারো অথবা ঢালা প্যারা প্যারা করেও লিখতে পারো। পয়েন্টগুলো যেন কি, পয়েন্টগুলো হচ্ছে এই যে এখানে যেই সংকেত বা ধাপগুলো না, ওগুলো হচ্ছে পয়েন্ট। এখন দেখো আমি একটা, ধরো একটা উত্তর আমি, ও আর একটা জিনিস, প্রত্যেকটা পৃষ্ঠায় এভাবে নাম্বার কিন্তু দিও, পৃষ্ঠা নম্বরগুলো আল্লাহর হস্তে দিও, তোমরা পৃষ্ঠা নম্বরগুলো দেও না। আর একটা জিনিস, এখানে একটা জিনিস মিসিং আমি একটু বলে নিই তোমাকে, সূচিপত্রটার নিচে এখানে দিবা তথ্যসূত্র। তথ্যসূত্র কী কী দিবা বুদ্ধি দিয়ে দিই, লিখবা সংসদ টেলিভিশন, তারপরে লিখবা তোমার শ্রেণীকক্ষের শিক্ষক, তারপরে তুমি লিখতে পারো যে উইকিপিডিয়া, তারপর লিখতে পারো বিভিন্ন বইয়ের রেফারেন্স, এগুলো তুমি লিখতে পারো, মানে তুমি যেই যেই জায়গার থেকে তথ্যগুলো নিয়েছো, বা তোমার মূল পাঠ্য বই, মূল পাঠ্য বই। এই যে এখানে, এখানে লিখবা তথ্য সূত্র, এখানে লিখবা তথ্যসূত্র, তথ্যসূত্র লিখে কোন কোন জায়গা থেকে তুমি জিনিসগুলো নিয়েছো, হেল্প নিয়েছো, সেই জিনিসগুলো তুমি করবা। তারপরে ওই যে মাঝখানে এই যে শিক্ষা বাতায়ন, এরকম বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে, মানে সরকার কর্তৃক, তারপর সরকার মাঝখানে টিচারদের দিয়ে লেকচার দেওয়ালো না, ওইটা আমি ভুলে, কিশোর বাতায়ন না কী জানো আমি ভুলে গেছি, তা ওই 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 কথাগুলো লিখতে পারো, যে ওনাদের লেকচার বা ওনাদের সাহায্য, ঠিক আছে, তোমার নিজের শিক্ষকের সাহায্য, ঠিক আছে, তারপরে ইন্টারনেটের সাহায্য, উইকিপিডিয়ার সাহায্য, এই যে জিনিসগুলো তুমি এখানে লিখবা, যে এই এতগুলা জিনিসের সাহায্য নিয়ে তুমি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করেছো। এখানে লিখবা তথ্যসূত্র, তথ্যসূত্র লিখে এটা লিখবা। এই পৃষ্ঠার থেকে মূল অ্যাসাইনমেন্টের উত্তরটা শুরু হবে, এখানে হবে হেডিং, এরপর উত্তরগুলো শুরু হবে। এখন আসো উত্তরগুলো ইউনিক তুমি বের করবা কীভাবে, সেই জিনিসটা একটু বুদ্ধি দিয়ে দিই, সব ধরনের বুদ্ধি আমি দিচ্ছি, আসো। তো চলো আমরা প্রথম এই অ্যাসাইনমেন্টটার ক্ষেত্রে, যে কোনো সাবজেক্ট কিন্তু সেম সিস্টেম, ঠিক আছে,
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা বলো, ওই যে সবগুলো কিন্তু সেম সিস্টেম। আসো এখন একটা উত্তরটা বের করে দেখাই। দেখো এখানে বলছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। এখন তুমি এই স্বরূপ এবং পরিসর ব্যাখ্যা না, এই যে আসো প্রথম, সরি এটা না তো ধাপগুলো আমি যদি একটু বলি, এখানে প্রথম ধাপ হচ্ছে গিয়ে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। চলো ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা আমি কই পাব? প্রথমত তোমার যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে যা আছে তুমি আগে এই যে প্রথম অধ্যায়ে চলে যাবা, এখানে তো দিয়েই দিছে কোন অধ্যায়ে, ওখানে চলে গিয়ে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কি বলছে প্রথম অধ্যায়ে, ওই জিনিসগুলো থেকে তুমি নিজের মতো করে একটু লিখবা। আর একটা বুদ্ধি আছে, তুমি কি করবা, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা তো এই যে তুমি এখানে দেখো, এখানে গুগল ক্রোমে চলে যাবা, গুগল ক্রোমে চলে গিয়ে তুমি যদি এই যে এখানে লেখো, দেখো আমি আমি মুখ দিয়ে বলবো অটোমেটিকলি বাংলা লেখা হয়ে যাবে, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। এই যে দেখছো ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা অটোমেটিক বাংলা লেখা হয়ে গেছে। এখন এটা আমি কপি করে আমি নেটে সার্চ দিব, এই টপিকটা আমি সার্চ দিব। এখন আসো আমি এই যে দেখো এইখানে ফেসবুকে তুমি পেয়ে যাচ্ছ একটা কথা, এই এটা হচ্ছে ফেসবুক, তারপর এই যে কালের কণ্ঠে এই যে দশম শ্রেণী দেখছো, এখানে এখান থেকে কিছু তথ্য পাবে। তারপর সবচেয়ে মজার একটা বিষয় দেখো, বেশিরভাগ ক্ষেত্রে সার্চ দিলে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের দেখবা যে এটা হচ্ছে, এই যে এই পিডিএফটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যে বইগুলা ওইটা তোমাদের বইয়ের থেকে ওই ওরকম টাইপেরই লেখা, এই বইগুলোর থেকে তুমি তথ্য নিতে পারো, এখান থেকে তথ্য নিতে পারো, ঠিক আছে। তারপরে আসো, তারপরে এই যে বিভিন্ন সাইট যেগুলো থেকে আছে, এই যে উইকিপিডিয়ার থেকে একটু তথ্য নিতে পারো, এখান থেকে তথ্য নিয়ে নিজের মতো করে লিখবা। বিশ্বাস করো তোমার, তুমি যদি এভাবে সার্চ সার্চ দিয়ে লেখো এবং তোমার পাঠ্য বইয়ের যদি সাহায্য নেও, তাহলে তুমি দেখবা প্রত্যেকেরটা আলাদা হচ্ছে। এখানে তোমরা যে কয়জন আসো, তোমরা মানে যদি যত লাখ শিক্ষার্থী আছে সবাই যদি এটা এইভাবে এই সেম সিস্টেমে আমি যে বুদ্ধিটা দিলাম এই বুদ্ধি অনুযায়ী যদি কেউ করে, তাহলে 100% তুমি শিওর থাকো তোমারটা ই হবে। তাহলে এই প্রথম টপিক মানে প্রথম যে ধাপ, এই প্রথম ধাপটা তুমি এভাবে ইন্টারনেট থেকে বের করে বা তোমার নিজের পাঠ্য বইয়ের থেকে নিয়ে তুমি লিখতে পারো, নিজের মতো করে লিখবা, অত ই করার দরকার নেই, নিজের মতো করে লিখবে। এতটুকু তো তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি এইচএসসি মানে এসএসসি পরীক্ষার্থী, তোমার এতটুকু তো মানে তুমি নিজের মতো করে লিখতে পারবা, দেখে দেখেই লেখো, নিজের মতো করে লেখো, সমস্যা নেই। ইতিহাসের গুরুত্ব এইভাবে তুমি সার্চ দিবা, এভাবে সার্চ দিবা, এই জিনিসগুলো যদি না পাও প্রত্যেকটা টপিক আলাদা আলাদা, 100% বইয়ে এগুলো আছে, তোমার প্রথম অধ্যায়ে 100% আছে, নিজের মতো করে লিখবা। আমি বারবার বলতেছি কারোটা কপি করবা না। এখন তুমি যদি বলতে চাও তাহলে আমার তো দেখা দরকার এই উত্তরগুলো 100% অ্যান্সার কোথায় ভালো দিছে। আউল ফাউল ইউটিউব চ্যানেল না দেখে আমাকে তারা টাকাও দেয়নি, আমি তারপর আমি তো বলতেছি, এটার নাম হচ্ছে টেকনিক ইজি এডুকেশন, ওরা কিন্তু মোটামুটি ভালো অ্যান্সার দেয়। কিন্তু মজার বিষয় দেখো, ওদের অ্যান্সারে কিন্তু 80% 90% সবাই ফলো করবে, ওগুলোই কপি করে লিখবে। এক্ষেত্রে কিন্তু তুমি একটা বাঁশ খেতে পারো, কারণ ওই টিচারের কাছেও কিন্তু ওই ভিডিওটা যাবে, উনি চাইলে তোমার ওখানে জিরো দিতে পারে এবং টিচার ভালো মতো প্রমাণ করে দিতে পারবে যে তুমি এই চ্যানেল থেকে হুহু মেরে দিছো বা এখান থেকে লিখছো, এইবার এই জিনিসগুলো করতে পারে, ঠিক আছে। যাই হোক, তোমার কাজ কী হবে, তুমি এই বুদ্ধি অনুযায়ী প্রত্যেকটা টপিক এভাবে বের করবো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তুমি এইভাবে করতে পারো। এই যে যেমন দেখো এই ইতিহাসেরটা, এই যে কি যেন অ্যাসাইনমেন্টের নাম কী দিছে, এখানে দেখো সিন্ধু সভ্যতার আর্থসামাজিক, এটা কিন্তু শিরোনাম, বলে যে এত বড় শিরোনাম দিছে কেন, আমি কি করব বলো, বড় দিলে বড়টাই লিখতে হবে, সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ পূর্বক এ সভ্যতার নগর পরিকল্পনার সাথে তোমার নিজ এলাকার নগর পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন। এই যে এখন এই জিনিসগুলো, এগুলো তো তোমার একটা আইডিয়া দরকার যে কীভাবে লিখছে, এগুলোই আমি বললাম টেকনিক, এই যে টেকনিক টেকনিক ইজি এডুকেশন, এই চ্যানেলটার মধ্যে 100% তুমি অ্যান্সার পেয়ে যাবে। অন্য কোনো চ্যানেলের ভিডিও আমি মনে করি যে দেখলে তোমার খারাপ হবে, কারণ ওরা আসলে বানায় বুনে আমি যেভাবে বললাম না উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু ওই চ্যানেলটা ওদের অ্যান্সারটা ভালো, আমি দেখছি ওরা একবারে নির্ভুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, এটা লিখে সার্চ দিলে, এটা লিখে সার্চ দিলে তুমি ইউটিউবে পেয়ে যাবে ওদেরকে। তো যাই হোক, আর তুমি নিজে তো লিখতে পারবি তোমার পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে। এবং আমি তোমাকে বলি, কেউ যদি ইন্টারনেট থেকে সহযোগিতা নেয় স্যার কিন্তু জিরো দিতে পারবে, এটা বারবার বলে দিছে অ্যাসাইনমেন্টে, এবং ইউনিক হবে কেমনি। এখন শোনো লাস্ট বুদ্ধি, এখন মানে ওই যে বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, এখন তো অনেক তোমরা অনেক আমি জানি অনেক অলস স্টুডেন্ট, ওদের এত সময় নেই, তোমরা একটা জায়গার থেকে লিখতে চাইতেছো বা যাতে এই প্লেজিয়ারিজম নামে একটা সফটওয়্যার আস বা এই এই তুমি ইন্টারনেটের কোন জায়গার থেকে হুবহু নিছো বা কীভাবে কপি করছো, এগুলো বের করার জন্য আজকাল অনেক সফটওয়্যার আছে, তো এগুলো আসলে তুমি যাতে ধরা না খাও তার জন্য একটা বুদ্ধি আছে যদি একটু বলি। বুদ্ধিটা হচ্ছে তুমি এখানে মুখ দিয়ে বলতে থাকবা, এই যে কোনো জায়গার থেকে একটা জিনিস দেখছো না, সেই জিনিসটা এভাবে মুখ দিয়ে বলতে থাকবা, যেমন আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই যে দেখো এভাবে কিন্তু বাংলা লেখাটা অটোমেটিক হয়ে যেতেছে। এটা এটা কিন্তু তুমি অ্যাপসও পাবা, এই যে গুগল ট্রান্সলেটর অ্যাপসও আছে এই মোবাইলে, মোবাইল দিয়ে করতে পারবা। তাই তুমি কি করছো, আমার সোনার বাংলা আমি তোমার ভালো, এই এই জিনিসটা না, তো এই জিনিসটা কিন্তু দেখো ইংলিশ হয়ে গেছে, এই যে দেখো এই যে ইংলিশ হয়ে গেছে,
ইংলিশ তো হয়েছে না, ইংলিশ হওয়ার পরে ইংলিশটা তুমি এখানে কপি করবা, কপি করছো, কপি করার পরে তুমি এখন ইংরেজি টিপ দিবা, এখানে ইংরেজি থেকে বাংলা, অর্থাৎ এই ইংলিশ টিপ দিবা, ইংরেজিটা তুমি এখানে এখানে পেস্ট করবা। পেস্ট করার পরে দেখো এখানে কিন্তু একটা বাংলা হয়ে যাবে, একই রকম অ্যান্সার কিন্তু আসছে, কিন্তু ওই যে সফটওয়্যারগুলো দিয়ে যদি চেক করে, তুমি এইটা কপি করে তুমি লেখো বা ই করো, দেখবা যে একটু মানে আগে পরে হয়, ঠিক আছে? এইভাবে তুমি যদি করো তাহলেও কিন্তু জীবনও ধরতে পারবে না এই। আর আরেকটা বুদ্ধি আছে, সবসময় মনে রাখবা যে তুমি যারটা যদি কপি করো, এই যারটা কপি করতেছো তার একটা কাজ করবা, শুরুর লাইনগুলা মাঝখানের মানে শুরুর লাইনগুলা শেষেরগুলা যাতে এক না হয়, এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? প্রথম জিনিসগুলো যাতে এক না হয় এই জিনিসগুলো দেখবা, হুবহু কপি করবা না, মানে দেখবা যিনি অনেকটা যাতে নিজের মতো থাকে। আমি সাজেশন দিচ্ছি আমার কথা কি, দেখো একে তো তোমার এই এই টপিকগুলোর থেকেই কিন্তু নভেম্বরে তোমার প্রশ্ন আসবে, এখানে যা যা দিছে অ্যাসাইনমেন্টের বিষয় এগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো এখন কথা হচ্ছে, তাহলে তুমি নিজে যদি একটু কষ্ট করো, একে তো তোমার পুরোপুরি প্রস্তুতি হয়ে যাবে, এটা তোমার এই জন্য কপি করো না আর কি, কপি করার জন্য আমি না করতেছি। যাই হোক, এই ধরনের আরও যদি তোমার কোনো প্রশ্ন থাকে বা কিভাবে কি করবা, আমি তো চ্যানেলের নাম বলে দিলাম, ওদের কাছে 100% শুদ্ধ মানে 100% অ্যান্সার পাবা। আর কেউ যদি তোমাকে প্রলোভন দেখায় বা অন্য কিছু করে, সেই ক্ষেত্রেও তো আমি বললাম যে কিভাবে কি করবা। তা যাই হোক, আজকে অনেক লেট হয়ে গেছে, তোমাদের যত প্রশ্ন আছে তোমরা কমেন্ট করতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে আসলে তোমরা আসলে সাবস্ক্রাইব করো না আমাকে, বা লাইকও দেও না, শেয়ারও করো না, এই জন্য আসলে ভিডিও কম দিই বা দিতে ইচ্ছা করে না। যাই হোক, সবাই ভালো থাকো, আমার সামনে ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো তোমাদের জন্য কোর্স আসবে, সবাই বলতেছে যে ঘরে বসে ইনকাম করার কি কি ওয়ে আছে, বা যারা যাদের অত বেশি স্কিল নাই তারা আসলে কিভাবে খুব সহজে ইনকাম করতে পারো। আমি ভিডিওগুলো আসলে সিরিজ আকারে তৈরি করছি, আশা করি দিব, কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না তাই অলসতা কাজ করে বা দিতে ইচ্ছা করে না। যাই হোক, সবাই ভালো থেকো, যে কোনো ধরনের প্রশ্ন হলে বা কিভাবে আর কি করতে পারো করো, আমি অ্যান্সার দিয়ে দিব তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে।